দেবেনভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? আসুন না, প্রচার বাড়ির সামনে আসুন। চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। আমি বিভিন্ন রকমের ভাঙাচোরা জিনিস নিচ্ছি। ভাঙাচোরা জিনিসের মধ্যে টিন ভাঙা, লোহা ভাঙা, টিম্বেল ভাঙা, হাল ভাঙা, কড়াই ভাঙা, লোহার এবং অ্যালুমিনিয়ামের বালতি ভাঙা, প্লাস্টিকের রেডিও ও টিভির কেবিনের ভাঙা, যে কোনো পুরনো কার্টুন, মেয়েদের মাথার চুল, ছেঁড়া পলিথিন, প্লাস্টিকের কলের পাইপ ভাঙা, প্লাস্টিকের চেয়ার ভাঙা, পুরনো বই খাতা ও খবরের কাগজ, স্ট্যান্ডার্ড স্টিলের ভাঙা বাসনপত্র, মাইক টেপ ডেক বাজানো পুরনো ব্যাটারি, কাঁসা পিতলের যে কোনো ভাঙাচোরা জিনিস। ডিজিটাল যুগে অনেকের বাড়িতে স্মার্ট টিভি চলে এসেছে, যার ফলে পুরনো টিভিগুলো পড়ে রয়েছে। আর চিন্তা নেই, পুরনো টিভি এলেই মিলছে নিত্য নতুন ডিজাইনের হাঁড়ি, কড়াই, খুন্তি, আর তার নিতে হুড়োহুড়ি গ্রাম বাংলার মানুষদের। এমন ছবি ধরা পড়লো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকইল গ্রামে। সেখানে দেখা গেল একটা টোটোতে নিত্য নতুন ডিজাইনের হাঁড়ি কড়াই নিয়ে টোটো চালক মাইকে বলতে বলতে যাচ্ছেন আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনার বাড়িতে যদি কোনো পুরনো টিভি থাকে তাহলে দিয়ে যান, আর তার বিনিময়ে আপনি পাবেন হাঁড়ি, কড়াই, খুন্তি সহ আরও অনেক কিছু। এখন প্রশ্ন একটাই, এই টিভি কি নতুন না পুরাতন? না না, নতুন একদমই নয়। আপনার বাড়িতে পুরনো এই টিভি, যে টিভি বাড়ির এক কোণে ফেলে রেখে দিতে হয়েছে অনেক দিন ধরে, সেই টিভি আপনি কী বা করবেন, কাকেই বা দেবেন ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু এখন আর কোনো চিন্তা নেই, পুরনো টিভি যদি আপনার সেই টোটো চালকে দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের হাঁড়ি, কড়াই, খুন্তি সহ আরও অনেক কিছু। এই বিষয়ে টোটো চালককে জানিয়েছেন শোনাব। এগুলা মনে করো ভাঙ্গারি বদলে মনে করো নতুন জিনিস পাওয়া যাচ্ছে। আচ্ছা, টিভি দিলে কি পাওয়া যাবে? টিভি দিলে মনে করো হাঁড়ি আছে, কড়াই আছে, মানে সব রকমের জিনিস, মানে ওই হিসাবে দাম হবে। তো কতগুলো করে টিভি পাওয়া যায়? পাওয়া যায় মনে করো মিনিমাম দুটা তিনটা করে পাওয়াতে যায়। তার বিনিময় কি দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে হাঁড়ি, মনে করো কড়াই। টিভি দিলেই হাঁড়ি? হুম। আচ্ছা, আর হচ্ছে আর আর কি কি জিনিস এখানে দেওয়া হচ্ছে? এখানে জিনিস বিভিন্ন রকমের জিনিস আছে। এগুলা কোথায় নিয়ে যায়, কি কর? এগুলা কালিয়াগঞ্জ পীরপুকুরি, ওখানেই দিয়ে দেন নাকি? হ্যাঁ। কতদিন ধরে এই ব্যবসাটা করছেন? এই ব্যবসাটা মিনিমাম 2 বছর। লাভ তো মিনিমাম যেরকম মনে করো বিক্রি হবে ওরকম মনে করো কামাই আছে। মনে করো মোটামুটি গড় কিরকম? গড় মনে করো 500-600 টাকা এমনি নর্মাল কামাই আছে। টোটোটা কার, ভাড়া করা না? না, নিজেরই। নিজের টোটো? নিজের। নিজের টোটোতে এরকম ভাবেই করা হচ্ছে? হ্যাঁ। কোথায় কোথায় বিক্রি করো? বিক্রি করি আমি রাধিকাপুরের লাইনে করি বেশিরভাগ। তার মধ্যে মনে করো এদিকে চলে যাই, আরো দূরে দূরে চলে যাই। কতটা আনন্দ পাবে? এই যে আনন্দ ভালোই পাই। এই রোদের মধ্যে যাচ্ছ, তাতে কিরকম মনে হয়? রোদে আজকে মনে করো হয়ে গেছে, তাড়াতাড়ি মনে হয় চলে গেলাম। ঠিক আছে, মনে হয় কোনদিন বেশি বেচা কিনা হইলে মনে করো থেকে যাই, আমি সন্ধ্যাও লাগতে পারে। আচ্ছা, টিভি ছাড়া আর কি দেওয়া হয়? নাও তো না, টিভি, লোহা, টিন, বই, খাতা, কাঁসা পিতল, মাথার চুল টুল সবই নিয়ে লোকে যার দিতে পছন্দ। আর টিভি দিলে কি মানে? হাঁড়ি আছে, কড়াই আছে, সব রকমের আছে। টিভি দিলে